আজকে আমরা জানাবো নারকেল চিংড়ির গোপন রহস্যের কথা। সেকালে ঠাকুরবাড়ির সাহিত্য, আর্ট, গান বাজনার পাশাপাশি তাদের খাদ্যাভ্যাস, সাজসজ্জা আজও জনমানসে অন্যতম আলোচিত বিষয়। আমরা পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নাবান বইটি থেকে ঠাকুরবাড়ির ব্যঞ্জনবাহারের সন্ধান পাই। সেরকমই একটি পদ হল নারকেলের ভেতর চিংড়ি। এই পদটি বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলি হলো একটা ছাড়ানো নারকেল যার একদিক ফাটানো, কুচো চিংড়ি 250 গ্রাম, হলুদ, নুন, সর্ষের তেল, লঙ্কা বাটা, সর্ষে বাটা, রসুন বাটা পরিমাণ মতো। এরপর চিংড়ির খোসা ছাড়িয়ে তাতে একে একে হলুদ, নুন, লঙ্কা বাটা, সর্ষে বাটা, রসুন বাটা মাখিয়ে বেশি করে সর্ষের তেল নারকেলের ভেতর দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা কুচো চিংড়িগুলোকে দিয়ে দিতে হবে। এরপর নারকেলের টুকরো দুটোর মুখ জোড়া লাগিয়ে দিতে হবে। পূর্ণিমা ঠাকুর এক্ষেত্রে মাটির প্রলেপ দেওয়ার কথা বলেছেন। মাটির প্রলেপ দিয়ে উনুনের ভেতর 2 ঘন্টা রাখার কথা বলেছেন। তাহলেই রেডি ঠাকুরবাড়ির ব্যঞ্জন নারকেলের ভেতর চিংড়ি। এই পদ্ধতি বর্তমানের গ্রামীণ ব্যবস্থায় ঠিকই আছে, কিন্তু বর্তমানে ইটকাট কংক্রিটের জঙ্গলের মানুষরা কি ঠাকুরবাড়ির এই লোভনীয় পথ থেকে বঞ্চিত হবে? বর্তমানে শহুরে মানুষদের পক্ষে মাটি জোগাড় করা কষ্টসাধ্য বিষয়, আর উনুনি বা পাবে কোথায় শহুরে মানুষরা? তাহলে উপায়? উপায় অবশ্যই আছে। আমরা মাটির পরিবর্তে ময়দার প্রলেপ ব্যবহার করতে পারি, আর উনুনের পরিবর্তে প্রেশার কুকারের ভিতর নারকেল দমে গ্যাসের ওপর 30 মিনিট বসিয়ে রাখতে পারি। তাহলেই রেডি নারকেলের ভেতর চিংড়ি বা নারকেল চিংড়ি। কি কেমন লাগলো রেসিপিটা খেয়ে জানাবেন।